আসসালামু আলাইকুম। সৈয়দ নবীব আলী কলেজের একাদশ দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চতর গণিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা গত লেকচারে 147 নম্বর লেকচারে আমরা হাইপারবোলার যে বেসিক যে জিনিসগুলি, বেসিক সূত্রগুলি সম্পর্কে আমরা পড়েছি এবং বেসিক জিনিসগুলো জেনেছি। আমরা লেকচার 148-এ আমরা তার উপরে কিছু প্রবলেম সলভ করব, হাইপারবোলার উপরে কিছু প্রবলেম সলভ করব, অর্থাৎ দুইটি বা তিনটি এর উপরে না আমরা দুইটি প্রবলেম সলভ করব। তারপর কিছু হোমওয়ার্ক দেব, তোমরা হোমওয়ার্ক গুলো বাসায় প্র্যাকটিস করবে এবং তোমরা চেষ্টা করলে সবগুলি পারবে, একটাও তোমাদের সমস্যা হবে না, সবগুলি হোমওয়ার্ক তোমরা করতে পারবে। প্রতিটা অঙ্কের শেষেই হোমওয়ার্ক গুলা দেয়া আছে। লেকচার 148, কোন কোন বইয়ে প্রশ্নমালা 6.3, এটা আমি মূলত সম্ভবত এস ইউ আহমদের বইয়ে অধিবৃত্ত, এবং কোন কোন বইয়ে 6C চ্যাপ্টার অধিবৃত্ত। নিম্নের অধিবৃত্ত গুলির কেন্দ্র, শীর্ষবিন্দু, উপকেন্দ্র এবং নিয়ামক রেখার সমীকরণ ইত্যাদি নির্ণয় করো। তাহলে অঙ্ক নাম্বার 1, 16x² - 25y² = 400, এটা দেয়া আছে আমার, এটা যে দেয়া আছে। এখন কি করব, আমাদের প্রথম শর্ত হলো যে এটাকে স্ট্যান্ডার্ড ইকুয়েশনে নিব। আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশন নিতে হলে এখানে 1 বানাইতে হবে, তাহলে এখানে 1 বানাইতে হলে 400 দ্বারা 400 কে ভাগ করতে হবে। 400 দ্বারা উপভোক্তাকে আমরা 400 দ্বারা ভাগ করলাম, তাহলে 400 দ্বারা এটা ভাগ করলাম, এটাকে 400 দ্বারা ভাগ করলাম, এটাকে 400 দ্বারা ভাগ করলাম, এবং যেগুলি 400 দ্বারা ভাগ করলাম লাল কালি আমি দিয়ে দিলাম যে 400 দ্বারা সবগুলোকে ভাগ করছি। তারপর 16 দিয়ে 400 ভাগ করলে কাটাকুটি করে দিই, 16 দিয়া এটাকে ভাগ করলে আমাদের একটু বড় করে দিই, তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। 16 দিয়া যদি আমি 400 কে ভাগ করি, 25 দিয়ে 400 ভাগ করে দিই 16, তাহলে এই 25 কে লেখা যায় 5² 16 কে লেখা যায় 4² এখন আমরা উক্ত সমীকরণকে, মানে এই সমীকরণটাকে যদি আমরা এই সমীকরণকে x² / (x²) / (y²) / (b²) = 1, অর্থাৎ উক্ত সমীকরণকে x² - (y²) - (y²) / (b²) = 1 এর সাথে তুলনা করি, তাহলে আমাদের এই এ এর মান বেগুনি কালারের এটা হবে এই বেগুনি কালারের 5, আর লাল কালারের বিটা হবে এই লাল কালারের 4, তাহলে a = 5 b = 4। আমি দেখিয়ে দিলাম, কালার দিয়ে দেখিয়ে দিলাম, যাতে বুঝতে সুবিধা হবে, তুলনা করলে আমরা ওটা পাই। তাহলে a এর মান পাইলাম 5, b এর মান পাইলাম 4, তাহলে কেন্দ্র স্থানাঙ্ক কত? 0 0, কেন্দ্র স্থানাঙ্ক 0 0, কারণ এখানে মাঝে কোথায় x এর সাথে y এর সাথে কোনো কিছু যোগ নাই, তাহলে কেন্দ্র স্থানাঙ্ক 0 0, আর অক্ষের দৈর্ঘ্য, আর অক্ষের দৈর্ঘ্য 2a, এর মানটা বসিয়ে দিলাম 5, তাহলে 10, অনুবন্ধ অক্ষের দৈর্ঘ্য 2b, b এর মানটা 4 বসিয়ে দিলাম 4, আর অক্ষের সমীকরণ y = 0, অনুবন্ধ অক্ষের সমীকরণ x = 0, উৎকেন্দ্রিকতা e = √1 + b² / s², তাহলে b² / s² বি এর মানটা আমরা বসিয়ে দিলাম, বি এর মানটা বসিয়ে দিলাম 4² এর মানটা বসিয়ে দিলাম 5² তাহলে 4² = 16, 5² = 25, তাহলে লসাগু নিলাম 25, 25 কে আমরা 25 + 16 তার মানে 41, তাহলে বর্গমূল দিলাম 41 এর প্রতি 41, আর 25 এর বর্গমূল দিলে 5। নিয়ামক রেখার সমীকরণ x = ± a/e, তাহলে a/e এর মানটা আমরা 5 বসিয়ে দিলাম, e এর মানটা এখন বের করলাম, এই যে কালার দিয়ে দিলাম, এর মানটা আমি বেগুনি কালার দিয়ে দিলাম, ওটা বসিয়ে দিলাম এখানে মাঝে e এর মানটা, এটা হলো আমাদের e এর মান, এটা হলো e এর মান, তাহলে x = ± 25/(√41), আর আর গুণ করলাম আমরা পাইলাম √41x + -25। উপকেন্দ্রের স্থানাঙ্ক (+-ae₀), তাহলে এর মান আমরা 5, আর ই এর মান √41/5, তাহলে 5 এভাবে কেটে দিলাম √41 + -√41 0। শীর্ষবিন্দু স্থানাঙ্ক (+-a₀), তাহলে a এর মান আমরা 5 বসিয়ে দিলাম (+-5 0), উপকেন্দ্রিক লম্বে দৈর্ঘ্য 2b² / a, তাহলে b এর মানটা আমরা বসিয়ে দিলাম 4² আর নিচে 5, তাহলে 4 + 16 = 32 / 5,
উপকরণিক লম্বের সমীকরণ x = প্লাস মাইনাস a e তাহলে মানগুলো বসিয়ে দিলাম তাহলে এই 5 এ 5 এ কাটা x = প্লাস মাইনাস রুট 41 উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2 a e তাহলে 2 a e এর মান বসিয়ে দিলাম তাহলে আমরা পেলাম 2 রুট 41 অসীমতটের সমীকরণ মোস্ট ইম্পর্টেন্ট এটা প্রায় অঙ্কের মধ্যে পায় পরীক্ষায় আসে তোমরা এটা পড়বে বেগুনি কালার আমরা করে দিলাম এই এই এটা তোমরা এই সমীকরণটা তোমাদের মুখস্থ রাখতে হবে ভালোভাবে এই চ্যাপ্টার থেকে অঙ্ক দিলেই অসীমত রেখার সমীকরণ চাইবেই y = প্লাস মাইনাস b / ax তাহলে b এর মানটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আর গুণ করলাম পেলাম নিয়ামকের পাদবিন্দুর স্থানাঙ্ক নিয়ামকের পাদবিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ মিনিয়ামকের পাদবিন্দু মানে ছেদবিন্দু স্থানাঙ্ক প্লাস মাইনাস a / e 0 তাহলে a / e 0 আমরা মান বসিয়ে দিলাম নাম্বার 2 তাহলে আমরা এই যে এক নাম্বার অঙ্কটি আমরা যা করলাম এটা আসলে উপবৃত্তের প্রথম অঙ্ক প্রথমে উপবৃত্তের যদি বৃহদক্ষ বড় থাকে যে সূত্র থাকলে যে সূত্রগুলো হবে হুবহু সূত্রগুলো আমরা বসিয়ে দিলাম হুবহু সূত্র সূত্রগুলো প্রথমে আমি সূত্রগুলো লিখছি তারপর মানগুলো বসিয়ে দিছি যাতে তোমাদের সূত্রগুলো মুখস্থ হয়ে যায় দুই নম্বর প্রবলেম এই পরাবৃত্তের এখানে অধিবৃত্তের এই যে বিভিন্ন কেন্দ্র শীর্ষবিন্দু উপকেন্দ্র নিয়ামক রেখা সমীকরণ নির্ণয় করে যদিও এখানে আমি এইগুলো বলছি কিন্তু আসলে এখানে এখানে যা যাবতীয় চার্টের মধ্যে যা সূত্র ছিল সবগুলি বের করে ফেলাইছি যাতে তোমাদের একবারে একটা অঙ্ক দিয়ে সবগুলো পড়া হয়ে যায় তাহলে আমরা চার্টের তাহলে এখানে এই যে এখানে যেগুলো চাওয়া হয়েছে এগুলি তো আসেই তারপরে বাকি অন্যান্য গুলিও ওখানে বের করে দিয়েছি আমি 16 y square minus 25 x square is equal to 40 by 400 একই অঙ্ক আগে আগের মতো সেম অঙ্ক এটা 400 দ্বারা ভাগ করে দিলাম ভাগ করে তারপর আমরা পাইলাম y square divided by 5 square minus y x square divided by 4 square তাহলে এখানে y দেখ স্পষ্ট দেখা যাচ্ছে যে y square টা আগে y square টা আগে y square টা আগে যেহেতু তাহলে y square টা আগে থাকলে আমাদের এখানে y square by b square তাহলে এখানে তুলনা করবে y square by b square আইকেন হবে x স্কয়ার বাই s স্কয়ার তা তুলনা করলে b এর মানটা পাবে আমরা b এর মানটা পাইবো 5 আর a এর মানটা পাইবো 4 মান বসে তারপর আমরা কেন্দ্র স্থানাঙ্ক ও r অক্ষের দৈর্ঘ্য 2b তার মানে আগে যে সূত্রগুলো শিখলাম আমরা আগে যে সূত্রগুলো শিখলাম x স্কয়ার ডিভাইড বাই s স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1 ঠিক তার উল্টো অর্থাৎ x এর জায়গা y হবে a এর জায়গা b হবে b এর জায়গা a হবে আর কোনো তফাৎ নাই তা আর অক্ষের দৈর্ঘ্য 2b তাহলে b এর মানটা বসিয়ে দিলাম অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 2a এর মানটা বসিয়ে দিলাম আর অক্ষের সমীকরণ x = 0 অনুবন্ধী অক্ষের সমীকরণ y = 0 উৎকেন্দ্রিকতা e √1 + s² / b² আগেটা ছিল b² / s² তাহলে নিয়ামক রেখা সমীকরণ y = + - b / e তাহলে b এর মান e এর মানটা বসিয়ে দিলাম উপকেন্দ্র স্থানাঙ্ক 0 প্লাস মাইনাস b তাহলে 0 প্লাস মাইনাস b মান বসিয়ে দিলাম শীর্ষবিন্দুদের স্থানাঙ্ক 0 প্লাস মাইনাস b বসিয়ে দিলাম 0 প্লাস মাইনাস b উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2 স্কয়ার বাই b আগেটা ছিল 2 b স্কয়ার বাই a তাহলে এখানে 2 স্কয়ার বাই b মান বসিয়ে দিলাম উপকেন্দ্রিক লম্বের সমীকরণ y = প্লাস মাইনাস b আগেটা ছিল x = প্লাস মাইনাস a উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2 a e ছিল আগেরটা বর্তমান এটা হলো 2 b e অসীমতট রেখার সমীকরণ y = প্লাস মাইনাস a / b x a / b x এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা তোমরা মুখস্থ করবে ভালোভাবে এই সূত্রটা আর নিয়ামকের পাদবিন্দু স্থানাঙ্ক 0 প্লাস মাইনাস b / e 0 প্লাস মাইনাস b / e b এর মান বসিয়ে দিলাম এই হোমওয়ার্ক গুলা তোমরা অবশ্যই করবে হোমওয়ার্ক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি x স্কয়ার বাই 144 x স্কয়ার বাই এত সমান মানে আমরা ইকুয়েশনটা যদি আমরা আনতে পারি তাহলে আমাদের সুবিধা হবে ইকুয়েশনটা দিয়ে দেই ইকুয়েশন তাহলে তোমাদের এই যে x স্কয়ার ডিভাইড বাই 144 মাইনাস y স্কয়ার ডিভাইড বাই 25 = 1 9x স্কয়ার মাইনাস 7y স্কয়ার প্লাস 63 এই 63 কে তুমি এদিকে নিয়ে যাবা নিয়ে তারপর সলভ করবা করে তারপরে 1 রাখবে এখানে মাঝে 1 রাখবে মাইনাস থাকলে মাইনাস দ্বারা গুণ করে দিবে 1 রাখবে তারপর আমরা অঙ্ক করব এখানে x স্কয়ার বাই 9 মাইনাস y স্কয়ার বাই 16 একই অঙ্ক 9x স্কয়ার মাইনাস 16y স্কয়ার = 44 একই
দেখাও যে x স্কয়ার মানে আছে 2y স্কয়ার যেগুলো 2 ও দ্বিবিত্তের নিয়ামকের রেখা সমীকরণ এত তাহলে আমরা নিয়ামকের এই এই সমীকরণের ক্ষেত্রে আমরা শুধু জাস্ট নিয়ামকের সমীকরণটা বের করব বের করলে আমরা পাইব যে এটা নিয়ামকের সমীকরণ এত হবে এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা এত হবে এগুলা বের করব উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আর নিয়ামক রেখা সমীকরণ এগুলো তোমরা হোমওয়ার্ক করবে 3 থেকে 7 পর্যন্ত সবাইকে ধন্যবাদ।